আসসালামু আলাইকুম। আমরা আমার চ্যানেলে যে সমস্ত শিক্ষার্থী দেখছো এবং অন্যান্য যারা আমার চ্যানেলে দেখছো সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। তো যাই হোক, আমরা এই আমার এই চ্যানেলে মূলত পরিসংখ্যান ভিত্তিক যে কোর্সগুলো আছে বিভিন্ন সাবজেক্টের আনুষঙ্গিক কোর্স, অনার্স এবং মাস্টার্সের, বিশেষ করে সমাজকর্ম, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং গার্হস্থ্য অর্থনীতি বিভাগের মনোবিজ্ঞান, ভূগোল ইত্যাদি কোর্সের যে অনার্স এবং মাস্টার্স কোর্সে যে পরিসংখ্যান অংশ আছে সেখানে আমার মূলত এই চ্যানেলটা, এবং এছাড়াও ইন্টারমিডিয়েট কোর্সের জন্য এদের জন্য এই চ্যানেলটা আমি ভিডিও করে থাকি। তো যাই হোক, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো টেস্ট অফ হাইপোথিসিসের খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট, সেটা হলো এফ টেস্ট বা এফ যাচাই, এবং সাথে সাথে এর সাথে অ্যানোভা বা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, এটাও একটু এর সাথে আলোচনার বিষয় হবে। তো যাই হোক, এখানে পরিসংখ্যানের টেস্ট অফ হাইপোথিসিসের এই অধ্যায়টা যাদের জন্য প্রযোজ্য, বিশেষ করে গার্হস্থ্য অর্থনীতি অনার্স চতুর্থ বর্ষে যারা আছো তাদের জন্য এফ টেস্ট প্রতি বছরই, বিশেষ করে তোমরা যারা পাঁচটি কোর্স আছো চতুর্থ বর্ষের, প্রত্যেকেরই এই এফ টেস্ট প্রশ্ন হয়ে থাকে। এছাড়াও সমাজবিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষ, সমাজকর্ম মাস্টার্স শেষ পর্ব এবং অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের এই এফ টেস্টের উপরে প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে। তো বিশেষ করে অর্থনীতি এবং গার্হস্থ্য অর্থনীতি এই দুটা কোর্সের উপরেই প্রতি বছরই এফ টেস্টের উপর প্রশ্ন হয়ে থাকে। তো যাই হোক, এফ টেস্টের আমি মূলত চারটি মৌলিক লেকচার দেব। সেই মৌলিক লেকচারের মধ্যে প্রথম যে লেকচারটা থাকবে সেটা হচ্ছে এর ধারণা, এবং দ্বিতীয় লেকচারে থাকবে এই অঙ্ক দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, এই চারটি লেকচারটা মূলত থাকবে। তারপরে আরও সময়ের প্রেক্ষিতে আরও বাড়বে, কিন্তু এই চারটিতে আমি মূলত এই এফ টেস্টটা বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক, প্রথমত আসি যে এফ টেস্টটা কি। আমরা বলি যথার্থ যাচাইয়ের বা টেস্ট অফ হাইপোথিসিসে যে আমরা এর আগে জেড টেস্ট, টি টেস্ট, কাই স্কোয়ার টেস্ট এবং এফ টেস্ট, এই চারটা টেস্টে আমরা মূলত সকল সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত, এবং এই চারটি টেস্টই আমাদের অঙ্কগুলো হয়ে থাকে। তো যাই হোক, এফ টেস্ট হচ্ছে, আবারও বলি, একটা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট, তারপরে যে একটু বুঝে নাও। তো এখানে এফ টেস্টের আগে বুঝে নেয় এর যাচাই আবিষ্কার করেন হচ্ছে আরএফ ফিশার, 1924 সালে সর্বপ্রথম এটা আবিষ্কার করেন। তো এফ টেস্টের মূল বিষয় হলো দুটি ভেদাঙ্কের মধ্যে বা সমতা যাচাই, বা অনেক ক্ষেত্রে আবার যখন আমরা অ্যানোভা করব তখন দুয়ে তিনের অধিক গড়ের সমতা যাচাই করতে আমাদের এফ টেস্টটা ব্যবহার করা হয়, অর্থাৎ দুটি ভেদাঙ্কের সমতা যাচাই করার ক্ষেত্রে এই এফ টেস্টটা ব্যবহার করা হয়ে থাকে। তো যাই হোক, এখন এই এফ টেস্টের মৌলিক যে বিষয়টা সেটা একটু বুঝে নাও। যে মনে করি যে কোনো পরীক্ষণে এই সিগমা ওয়ান ও সিগমা ওয়ান স্কোয়ার এবং সিগমা টু স্কোয়ার একটা সমগ্রকের দুটি ভেদাঙ্ক, এবং এর প্রাক্কলিত বা নমুনার ভেদাঙ্ক, প্রাক্কলিত মান বা প্রাক্কলিত ভেদাঙ্ক বা নমুনার ভেদাঙ্ক যে এস ওয়ান স্কোয়ার ও এস টু স্কোয়ার, তাহলে এই দুটি হলো সমগ্রকের ভেদাঙ্ক আর এটা হচ্ছে নমুনার ভেদাঙ্ক। তো প্রশ্ন হলো এই সমগ্রকের ভেদাঙ্কের দুটির সমতা যাচাই করার জন্য মূলত এটা ব্যবহার করা হয়ে থাকে। তো ধরে নিলাম যে নাস্তিক কল্পনা এইস নট, যেহেতু আমরা নাস্তিক কল্পনাটা তোমরা জানো যে সিগমা ওয়ান স্কোয়ার সমান কত সিগমা টু স্কোয়ার, বা আমরা ধরে নিলাম যে সিগমা ওয়ান স্কোয়ার এবং এর বিপক্ষে ধরে নিলাম, বিকল্প কল্পনা ধরে নিলাম যে সিগমা ওয়ান স্কোয়ার নট ইকাল টু সিগমা টু স্কোয়ার। তো যাই হোক, এটা আমরা পরে আসবো, কখনো গেটার দেন নট ইকাল টু হবে, কখনো গেটার দেন হবে, কখনো লেস দেন হবে, তো সেটা আমরা একটা যখন তখন এফ টেস্ট হবে। দেখো, এফ টেস্ট হচ্ছে সিগমা ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই সিগমা টু স্কোয়ার, এই ফর্মুলা। তখন এই সিগমা ওয়ান স্কোয়ারের মানটা আমরা জানি যে সিগমা ওয়ান স্কোয়ার আমরা বিভিন্ন যেভাবে আমরা বের করে আসছি যে টি টেস্টে আমরা যেভাবে এস ওয়ান বা নমুনার প্রথম নমুনার ভেদাঙ্ক, দ্বিতীয় নমুনার ভেদাঙ্ক যেভাবে বের করছি সেই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। তো যাই হোক, এখানে যে আবারও বুঝি নাও এর এই এফ টেস্টে দুটি পরামিতি আছে, সরি, এই এফ টেস্টের
দুটির একটা স্বাধীনতা মাত্রা দুটি আছে, অর্থাৎ সে নিউ ওয়ান ইউ এর মতন লেখা হবে, একটা সে নিউ ওয়ান আর একটা সে নিউ টু, সেটা হচ্ছে এন মাইনাস ওয়ান একটা, আর একটা হলো এন টু মাইনাস ওয়ান, অর্থাৎ দুটা নমুনা থাকবে। দুটা নমুনার মধ্যে আবারও বুঝে নাও, যেমন আমরা বলছি যে টি টেস্টের স্বাধীনতা মাত্রা একটা, কা স্কোয়ারের স্বাধীনতা মাত্রা একটা, কিন্তু এফ টেস্টের স্বাধীনতা মাত্রা কয়টা হবে? দুইটা, যেটা নিউ ওয়ান এবং নিউ টি দ্বারা প্রকাশ করা হয়। নিউ ওয়ান সমান কত হচ্ছে এন ওয়ান মাইনাস ওয়ান এবং এন টু মাইনাস ওয়ান। এইভাবে কিন্তু আমরা কাই বর্গ সরি এফ টেস্টটা আমরা পরীক্ষা করব। আবার বুঝি নাও, দুটি ভেদাঙ্কের সমতা যাচাই করার জন্য এফ টেস্ট ব্যবহার করা হয়ে থাকে। প্রথমে আর এ ফিশার 1924 সালে এটা আবিষ্কার করেন, অর্থাৎ যদি সমগ্রকে দুটি ভেদাঙ্ক সিগমা ওয়ান এবং সিগমা টু স্কোয়ার হয় এবং প্রাক্কলিত ভেদাঙ্ক বা নমুনার ভেদাঙ্ক যদি এস ওয়ান স্কোয়ার এস স্কোয়ার, তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে এটা আমরা যাচাই করতে পারি। যাই হোক, আমরা এখন এর বৈশিষ্ট্য সম্বন্ধে একটা ধারণা নেব।